প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল সাক্ষর। প্রতিদিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটি হচ্ছে মায়েদের গর্ভকালীন ঝুঁকি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মুনিরা ফেরদৌস রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1987 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি, আজ আমরা ম্যাডাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে মায়েদের গর্ভকালীন সময় কী কী সমস্যা আসলে দেখা দিতে পারে বা তাদের ঝুঁকির মাত্রা কতটুকু হতে পারে সেই বিষয়গুলো নিয়ে। অনুষ্ঠানের শুরুতে ম্যাডাম আমি একটু জেনে নিতে চাই যে এই যে গর্ভকালীন সময় মায়েদের আসলে কী কী সমস্যা দেখা দিতে পারে। একজন মেয়ে যখন মা হয় তখন কিন্তু অনেক আশা নিয়ে সে মা হতে যাচ্ছে, কিন্তু এই যে একটা 9 মাসের জার্নি আমরা বলি, 280 দিনের যে জার্নি, এই জার্নিতে কিন্তু প্রথম অবস্থা থেকে শুরু করে কিন্তু যে কোনো সময় যে কোনো সমস্যা হতেই পারে। তো একজন মেয়ে যখন মা হয় তখন তার প্রথম প্রথম কিছু সিমটম হয়। সেই সিমটমের কথা আমরা সবাই জানি, যে একটা মেয়ে যখন মাসিকটা বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে তার একটু বমি বমি ভাব হচ্ছে, এবং যেটা দেখে বাসার সবাই বুঝতে পারছে যে সে মা হতে যাচ্ছে। এইখান থেকে শুরু হলো, একটু সিমটম হলো, কারো দেখা যায় যে তেমন কোনো সমস্যা হচ্ছে না, সুন্দরভাবে তার 9 মাসের জার্নিটা হচ্ছে, কিন্তু কারো কারো দেখা যায় যে কিছু কিছু প্রবলেম হয় বা সমস্যা হয় বা ঝুঁকি হয়, যেটাই আমরা বলি না কেন। এই ঝুঁকিকে আসলে আমরা গর্ভকালীন সময়ে তিনটা ভাগে ভাগ করি। আমরা গর্ভকালীন সময়কে আমরা আসলে 3 মাস 3 মাস করে যদি ভাগ করি 9 মাসের সময়টাকে, আমরা প্রথম 3 মাসকে বলি ফার্স্ট ট্রিমেস্টার, সেকেন্ড 3 মাসকে বলি সেকেন্ড ট্রিমেস্টার, এবং থার্ড শেষেরটাকে বলি আমরা থার্ড ট্রিমেস্টার। এবং এই 3 মাসের ঝুঁকি কিন্তু আসলে দেখা যায় যে তিন ভাগ করে আমরা 3 রকম ঝুঁকি পাই। যেমন প্রথম ফার্স্ট ট্রিমেস্টারে যেটা হয়, প্রথম 3 মাসের ঝুঁকিতে যখন একটা মেয়ে বমি করে, আমরা বমি থেকে শুরু করি, এটা তো একটা স্বাভাবিক বমি, একটু বমি করবে, খেতে ইচ্ছা করবে না, ক্ষুধা মন্দা হবে, বমি, হ্যাঁ, বমি বমি ভাব হচ্ছে বা কেউ কেউ বমি করছে। তো এই যে বমি বমি ভাব হচ্ছে বা কেউ কেউ বমি করছে, এই বমিটা কারো কারো হয় অস্বাভাবিক বমি, কন্টিনিউয়াসলি বমি করতে থাকে, এবং কারো কারো দেখা যায় যে খুবই গ্যাসের সমস্যা হচ্ছে। তো এই সমস্যা থেকে যখন অতিরিক্ত বমি হতে শুরু করছে, তখন কিন্তু একটা মেয়ে বাসায় বসে আছে, কিন্তু চিকিৎসা নিতে পারছে না, তাকে কিন্তু হাসপাতালে আসতে হচ্ছে, ভর্তি হতে হচ্ছে। কারণ অতিরিক্ত বমি করলে আমরা জানি যে বডির কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, এবং এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে একটা মেয়ের কিন্তু তখন দেখা যায় যে সমস্যা আরও বেশি বেড়ে যাচ্ছে এবং গর্ভের সন্তানেরও সমস্যা হচ্ছে, সেই জন্য তাকে হাসপাতালে ভর্তি হতে হয়ে চিকিৎসা নিতে হচ্ছে। এবং এর জন্য চিকিৎসা আছে আমাদের দেশে, সুন্দর চিকিৎসা আছে, কিন্তু তাকে আসতে হবে। বমি হলে, অনেক বমি হলে বাসায় বসে থাকা যাবে না, আসতে হবে। তারপরে যেটা সমস্যাটা হয় সেটা একটা কমন সমস্যা যদিও, কিন্তু এটা একটা ভয়াবহ সমস্যাতেও যেতে পারে, যেমন হচ্ছে ব্লিডিং হতে পারে। এখন এই ব্লিডিংয়ের আবার কিন্তু অনেকগুলো ব্যাপার আছে। এই ব্লিডিংটা কতদিন পর থেকে হয় সাধারণত? ব্লিডিংটা সাধারণত একটা মেয়ে কনসিভ করার পরেও শুরু হতে পারে। দেখা গেল তো একটা মেয়ে বুঝে কখন পিরিয়ডের ডেটটা তার পার হয়ে গেলে, কিন্তু সে বুঝলো যে পিরিয়ড মিস করেছে, সুতরাং সে কনফার্ম হওয়ার জন্য একটা ব্লাড টেস্ট করে কনফার্ম হয়। এটা হচ্ছে কনফার্ম করার জন্য বাসায় একটা কিট নিয়ে এসে সে বাসায়ও দেখতে পারে, যেহেতু ইউরিন টেস্ট করে যে সে পজিটিভ কিনা সেটা দেখে নিতে পারে। তারপরে তো নর্মালি অনেকেই দেখা যায় যে আচ্ছা কনসেপ্ট করেছে, আমি 2 দিন পরে ডাক্তারের কাছে যাই, বা কী খেতে হবে, আমরা অনেক সময় মিডিয়াতে বলি, সব জায়গাতে বলি যে ফলিক অ্যাসিড খাওয়া শুরু করবেন। কেউ কেউ দেখা যায় যে ফলিক অ্যাসিড খাওয়া শুরু করে দিল, একটু পরে ডাক্তারের কাছে যায়। এর ভিতরেই দেখা গেল যে তার 5 সপ্তাহের পর থেকে কারো কারো দেখা যায় ব্লিডিং হচ্ছে, কারো দেখা যায় আরেকটু বেশি সময়ের পর থেকে ব্লিডিং হচ্ছে। কিন্তু ব্লিডিং যদি হয় তাহলে অবশ্যই ডাক্তারের কাছে আসতে হবে। কারণ ব্লিডিংটা কেন হয়, এক একটা ব্লিডিংয়ের কারণ কিন্তু এক এক রকম। একটা যেটা আমরা বলি যে খুবই স্বাভাবিক ব্লিডিং, সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল ব্লিডিং, যেটা আমরা বলি যে বাচ্চাটা এসে জ্বরের মুখে যখন বসে, জ্বরের ভিতরে যখন বসে, এন্ডোমেট্রিয়ামে যখন বসে, তখন ওই এন্ডোমেট্রিয়ামে বসার জন্য একটু ব্লিডিং হতে পারে। সেই ব্লিডিংটাকে আমরা বলি যে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং, ইমপ্ল্যান্ট করেছে তার জন্য একটু ব্লিডিং হচ্ছে, সেটা খুবই স্বাভাবিক ব্লিডিং, 2-1 দিন ব্লিডিং হয়ে ঠিক হয়ে যায়। কারো কারো দেখা যায় যে একটু হরমোনাল ডেফিসিয়েন্সি থাকে, তাদেরকে আমরা একটু হরমোনাল সাপোর্ট দিই, হরমোন সাপোর্ট দিই, তারপরে দেখা যায় যে ব্লিডিংটা ঠিক হয়ে যায়। কিন্তু কারো কারো দেখা যায় যে এটা অ্যাবর্শনের প্রসিডিউর শুরু হয়ে যায়। তো এই অ্যাবর্শনও আবার অনেক বিশাল ভাগ, কারো কারো দেখা যায় যে এই অ্যাবর্শনকে আমরা বলি থ্রেটেন্ড অ্যাবর্শন, মানে থ্রেট করছে
যে সে অবশন হয়ে যাবে, কিন্তু এইখানে যদি আমরা সাপোর্ট দিই, পেশেন্টকে কিছু নিয়মকানুন বলে দিই, তাহলে দেখা যায় যে এটা আলটিমেটলি অবশন হচ্ছে না, এই প্রেগনেন্সিটা কন্টিনিউ করে। কিন্তু কোনো কোনো প্রেগনেন্সিকে আমরা কিন্তু আসলে কন্টিনিউ করতে পারি না, সেটা অবশন হয়ে যায়। এর অনেক কারণ আছে অবশনের। আর যেটা হয় যে এর ভিতরে কিছু আমরা বলি যে মোলার প্রেগনেন্সি, মেয়েটার কনসিভ করেছিল কিন্তু সেটা বাচ্চায় না হয়ে সেটা রূপান্তর হয়ে গেছে মোল, মোল মানে আঙুরের থোকার মতো কিছু জিনিস হয়, সেখানেও কিন্তু হেভি এক্সেসিভ ব্লিডিং হতে পারে, এবং এই এক্সেসিভ ব্লিডিং কিন্তু একটা মেয়ের মৃত্যুর কারণও হতে পারে। আর একটা যেটা সব মানে খুবই এমার্জেন্সি একটা কন্ডিশন এই আর্লি ট্রাইমেস্টারে, সেটা হচ্ছে এক্টোপিক প্রেগনেন্সি, যেটা নিয়ে এখন অনেকেই কিন্তু সচেতন জানে মানুষজন এটা হয়। সেটা কি আমরা জানি যে একটা যখন ওভাম এবং স্পার্ম যখন ফার্টিলাইজড হয়, সেই ফার্টিলাইজড ওভামটা কিন্তু টিউবেই হয়, এবং এই টিউব থেকে এই ফার্টিলাইজড ওভামটা আস্তে 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 করে চলে এসে এন্ডোমেট্রিয়ামে বসে, মানে ইউটেরাসে বসে। এখন এই জার্নিতে তাকে তো ফেলোপাইন টিউব দিয়ে বের হয়ে এসে মানে ভিতর দিয়ে ঢুকে তাকে ইউটেরাসে এসে বসতে হবে। এই জায়গায় আসার পথে তার কোথাও দেখা গেলো সে আসতে পারলো না, হয়তো দেখা গেছে আস্তে আস্তে সে বড় হয়ে গেছে, ফার্টিলাইজড ওভামটা ভিতরে আসতে পারলো না, অথবা দেখা গেলো যে সে আসার পথে কোনো একটা জায়গায় কিঙ্কিং হয়ে আছে টিউবটা, অথবা ফাইব্রোসিস হয়ে গেছে, ঢুকতে পারলো না সে। তখন দেখা যায় যে টিউবের ভিতরেই এই ওভামটা বড় হচ্ছে, এবং বড় হতে হতে টিউবটা তো পাতলা একটা জিনিস, ইউটেরাসটা বড় এক্সপ্যান্ড করে 9 মাস পর্যন্ত ধারণ করতে পারে, কিন্তু টিউবের ভিতরে আসলে সেটা পারে না। তখন দেখা যায় যে টিউবটা ফেটে গেছে, এবং যদি ফেটে যায় তাহলে তো একটা মেয়ের ভিতরে অনেক ইন্টারনাল ব্লিডিং হতে থাকে, একটা মেয়ে শকে আমাদের কাছে আসে, এবং দেখা যায় যে এই মেয়েটারও মৃত্যু ঝুঁকি অনেক বেড়ে যায়। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। যে কথাটি বলছিলেন ম্যাডাম, যে এই যে এক্টোপিক প্রেগনেন্সির কথা বলছিলেন, এই সমস্যাটি কাদের মধ্যে আমরা বেশি দেখতে পাই, কিভাবে আমরা দেখতে পাই এটি বলেছেন আপনি, কিন্তু কাদের মধ্যে ম্যাডাম আমরা বেশি দেখতে পাই? আসলে এটার অনেকগুলো ব্যাপার আছে, অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে। ইউজুয়ালি দেখা যাচ্ছে যারা প্রথমবারের মতো মা হচ্ছে তাদের ভিতরে দেখা যায়, আবার কারো দেখা যাচ্ছে একটা প্রেগনেন্সি আগের প্রেগনেন্সিতে তার এক্টোপিক প্রেগনেন্সি হয়েছিল, তারপরে দেখা যায়, কারো প্রিভিয়াস কোনো অপারেশনের হিস্ট্রি যদি থাকে তাদের ভিতরে দেখা যায়, অথবা দেখা যায় যে কারো কোনো কারণে তার সিলিয়ারি অ্যাক্টিভিটি তার কম, তার টিউবটা কনজেনিটালি তার দেখা যাচ্ছে যে একটু ইনফ্ল্যামেশন হয়েছে, ইনফ্ল্যামেশন হয়ে তার হচ্ছে ইনফেকশন হয়, যেটা আমরা বলি যে কিছু কিছু রোগের কারণে। যদি কেউ আগে থেকে দেখা যায় যে কপারটি পড়ে থাকে তার কারণে দেখা যায় যে এক্টোপিক প্রেগনেন্সি হওয়ার চান্স অনেক বেশি হয়ে যায়। এবং ইনফেকশনটা এটা একটা অনেক বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে ইনফেকশনটা হওয়ার কারণ হচ্ছে দেখা যায় যে একটা মেয়ে বারবার করে এমআর করছে, বাচ্চা নষ্ট করছে, বিভিন্ন ওষুধ খাচ্ছে, বা যে প্রসিডিউর করছে তাদের ভিতরে দেখা যায় যে একটা ইনফেকশন হয়ে সেই ইনফেকশনের কারণে কিন্তু এই টিউবের যে কোনো একটা জায়গায় যে ব্লক হতে পারে, অথবা দেখা যায় ফাইব্রোসিস হচ্ছে, বা ইনফেকশন হয়ে তার একটা কোনো একটা জায়গায় দেখা গেলো যে টিঙ্কিং হয়ে গেছে। তো এরকম যদি হয়ে যায় তাহলে দেখা যায় যে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি দেখা যায়, এটা হওয়ার চান্স অনেক বেশি। জি ধন্যবাদ ম্যাডাম আপনাকে। এই যে ম্যাডাম মায়েদের আমরা গর্ভকালীন সময় যে ঝুঁকির কথা বলছি, এই ঝুঁকি এড়ানোর জন্য সাধারণত চিকিৎসকের কাছে কয়বার আসতে হয়? আচ্ছা, এই ঝুঁকিগুলো এড়ানোর জন্য যে কথাটা আমরা বলি যে হিসাব করে আমরা বলি যে যখনই আপনি কনসিভ করবেন তখনই তো আসবেন, একটা বুকিং এটা বলি, এবং তারপরে মান্থলি প্রতি মাসে একবার করে আসবেন, হচ্ছে 28 সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ 7 মাস পর্যন্ত মাসে একবার করে আসতে হবে। তারপরে আসবে হচ্ছে 28 সপ্তাহ থেকে 36 সপ্তাহ পর্যন্ত মাসে 2 বার করে আসবে, এবং 36 সপ্তাহ থেকে পরবর্তী 40 সপ্তাহ পর্যন্ত মানে টার্ম পর্যন্ত সপ্তাহে 1 দিন করে আসবে। আচ্ছা, তাহলে এইভাবে কিন্তু প্রতি বাড়ি তাকে আসতে হবে ডাক্তারের কাছে। এটা হচ্ছে রেগুলার, কিন্তু আমরা যেটা বলি যে অ্যান্টিনেটাল চেকআপ, যে চেকআপে আসলে এই ঝুঁকিগুলো আমরা আগে থেকে আর্লি ডায়াগনোসিস করতে পারি, এবং ওই যে একটা রিস্ক ফ্যাক্টরের ভিতরে চলে গেলো বা একটা এমার্জেন্সি কন্ডিশনে গেলো সেখান থেকে কিন্তু আমরা তাকে রক্ষা করতে পারি। আর যদি কেউ আসতে না চায়, কারণ আমাদের দেশে অনেকে আসতে পারে না, স্বাস্থ্যসেবা নিতে পারে না, অনেক দূরে থাকে, তাদেরকে আমরা বলি যে 4 বার আসতে হবে, যেটা ন্যূনতম তাদেরকে 4 বার আসতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে ম্যাডাম হচ্ছে যারা প্রত্যন্ত অঞ্চলে থাকেন, এই যে করোনার একটি দুর্যোগকালীন সময় যাচ্ছে, সেক্ষেত্রে এই মায়েদের কি করণীয়? এই মায়েদের জন্য আমরা যে সুযোগটা এখন করেছি বা করতে পাচ্ছি বা আমরা করছি, সেটা হচ্ছে যে আমরা একটা টেলিমেডিসিনে কিন্তু সেবা দিচ্ছি, এবং এই টেলিমেডিসিনের সেবাটা আমরা কিন্তু একদম প্রথম থেকেই দিয়ে গেছি, একদম করোনাকালীন সময়ে যখন মার্চে আমাদের করোনার পজিটিভ কেস আমরা পেলাম, তারপর থেকে আমরা তো মার্চে শুরু করতে পারিনি, আমি যেটা শুরু করেছি সেটা হচ্ছে যে আমি একদম 23 এপ্রিল থেকে আমি কিন্তু টেলিমেডিসিনের সেবাটা দিয়ে যাচ্ছি, একেবারে সাংঘাতিকভাবে, আমি যেটা বলি যে একেবারে খুব ভালোভাবে দিচ্ছি। এবং আমি জানি না এই সেবাটা নেওয়ার জন্য আমার অনেক দূর দূরান্ত, আমি একেবারে বলবো যে আমার
একেবারে খাগড়াছড়ি থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল থেকে খাগড়াছড়ি থেকে শুরু করে এই পাশে তেঁতুলিয়া পর্যন্ত বিভিন্ন জায়গার মানুষ কিন্তু এই সেবাটা নিতে পারছে। এবং আমি এটা বলবো যে যে মানুষরা কখনো আমাদের কাছে আসতে পারতো না, হয়তো ঢাকা শহরে এসে একটা চিকিৎসা সেবা নিতে পারতো না, সম্ভব না তো অত দূর থেকে এসে, তারা কিন্তু এই টেলিমেডিসিনের এই সুবিধার জন্য তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ঘরে বসে আমাদের সাথে কানেক্ট হতে পারছে। আমরা ভিডিও কনসালটেশন করে আমাদের সাথে দেখছে, কথা বলছি, গল্প করছে, তারা বিভিন্ন কিছু শেয়ার করছে। তো আমার মনে হয় যে এটা একটা কিন্তু ভালো সুযোগ, তারা কিন্তু এই টেলিমেডিসিনের সেবাটা নিতে পারে। আচ্ছা ম্যাডাম, তাদের মধ্যে এই করোনাকালীন সময় কি ভিন্ন কোনো উপসর্গ লক্ষ্য করছেন, গর্ভবতী যারা মা রয়েছে? না, ভিন্ন উপসর্গ মানে কেউ কেউ তো করোনায় আক্রান্ত হচ্ছে, তো এটাও কিন্তু একটা ব্যাপার যে করোনায় যখন আক্রান্ত হয়ে যাচ্ছে এই মেয়েটা কিন্তু ঘর থেকে বের হতে পারছে না বা আমার কাছে কিন্তু ফেস টু ফেস দেখা করতে পারছে না, তখন কিন্তু সে এই টেলিমেডিসিনেও কিন্তু আমার কাছ থেকে সে চিকিৎসা নিতে পারছে। এবং আমি যখন তাকে চিকিৎসা দিয়ে বলছি যে যেহেতু তোমার COVID-19 পজিটিভ কিনা তুমি একটা টেস্ট করো, কারণ ওর তো জ্বর হচ্ছে বা সর্দি কাশি হচ্ছে, তখন সে তো বলছে যে আমার তো আমি তো প্রেগনেন্ট, তাহলে এরকম জ্বর কাশি হলে আমাকে কি করতে হবে। আমরা হয়তো একটা চিকিৎসা দিচ্ছি এবং দেওয়ার পরে আমরা টেস্টটা করছি, সেই টেস্টটা কিন্তু সে করে আমাকে কিন্তু আবার টেলিমেডিসিনেও কিন্তু দেখা করতে পারছে। যে সমস্যাটা হচ্ছে এই সময় যে গর্ভকালীন সময় যদি কেউ COVID-19 আক্রান্ত হয় তাহলে তার সিভিয়ারিটিটা আমরা তো বলছি যে একই রকমই হচ্ছে, খুব যে বেশি হচ্ছে তা না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে গর্ভের সন্তানের কোনো সমস্যা হচ্ছে কিনা, এটাও কিন্তু আমরা প্রথম থেকে বলছিলাম যে গর্ভের সন্তান ওভাবে কিন্তু আক্রান্ত হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে গর্ভের সন্তান কিন্তু একজন মা যদি COVID-19 আক্রান্ত হন তার গর্ভের সন্তানের কিন্তু অত বেশি সমস্যা হয় না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তাদের লাং ম্যাচুরিটি আমি কয়েকটাতে পেয়েছি দেখা যায় যে একটু সমস্যা হয় কারো কারো ক্ষেত্রে। এই জন্য অনেকে করে কি যে কোভিড মানে জ্বর হলে পরে আসে না, যে একটু জ্বর তো ভালো হয়ে গেছে, কিন্তু তাদেরও কিন্তু আমার মনে হয় যে পরীক্ষাটা করে কনফার্ম হওয়া দরকার, কারণ তার বাচ্চাটাকে কিন্তু আমরা হওয়ার পরে আবার দেখব যে তার কোনো সমস্যা আছে কিনা। এই বাচ্চার ম্যাডাম কি কি সমস্যা হয় এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো, তবে একটা ছোট বিরতি থেকে ফিরে এসে। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। ম্যাডাম, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে এই যে করোনা সময়ের গর্ভবতী যারা মা রয়েছেন তাদের বাচ্চাদের ক্ষেত্রে কি কোনো ধরনের ইফেক্ট আমরা লক্ষ্য করছি এই করোনার কারণে? আমরা যেটা বলছিলাম যে প্রথম দিকে কিন্তু আমরা অনেকগুলো, আমাদের দেশে তো ওইভাবে খুব বেশি ডাটা নেই, আমরা বাইরের কিছু ডাটা নিয়ে কাজ করেছিলাম এবং তাতে দেখেছিলাম যে খুব অল্প সংখ্যক করোনা পজিটিভ মায়ের দেখা গেছে দুজনের মধ্যে, তখন আমরা পেয়েছিলাম দুজন চারজনের এরকম কোভিড পজিটিভ হয়েছে বাচ্চাদের, কিন্তু তাদের কিন্তু কোনো সিমটম তেমন কিছু হয়নি, হালকা চিকিৎসা দিয়েছে বাসায় চলে গেছে, তেমন কোনো প্রবলেম হয়নি। যেটা আমরা এখন পাই যে এই COVID-19 সময় দেখা যাচ্ছে আমাদের কিছু অ্যাবর্শনের রোগী বেড়ে গেছে, কিছু পেশেন্টের আইউডি হয়েছে, মানে বাচ্চা পেটের ভিতরে মারা যাচ্ছে। এখন এটা নিয়ে আসলে অনেক বেশি কাজ করতে হবে, কাজ করলে পরে তখন আমরা একটা স্পেসিফিক বলতে পারবো যে COVID-19 সাথে এই ব্যাপারগুলো যুক্ত কিনা। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। সাধারণত ম্যাডাম একটা পর্যায়ে বলা হতো যে এই যে করোনা সময়কালে এই সময়ে গর্ভবতী না হওয়ার জন্য, এখনও কি ম্যাডাম সেই ধরনের উপদেশ দেওয়া হয় কিনা? আমরা প্রথম দিকে কিন্তু এটা নিয়ে খুব বেশি কথা বলেছি, আমরা বলেছি যে এটা আপনারা গর্ভ মানে প্রেগনেন্ট হবেন না এই সময়টাতে, কারণ আমরা তো জানি না এই ভাইরাসের নেচার কেমন, সে কী কী ক্ষতি করবে সেটা আমরা জানি না, কিন্তু আমরা তখন শুধু বলছিলাম যারা সাবফার্টিলিটির পেশেন্ট, যারা বয়স হয়ে গেছে, যারা বাচ্চা নেওয়ার জন্য চিকিৎসা করছেন, শুধু তাদেরকে চিকিৎসা দিচ্ছিলাম। এখন কিন্তু ওইভাবে আমরা আর নিষেধ করছি না, কারণ আর কতদিন, এখন আমরা এই COVID-19 সাথে আসলে কতদিন বসবাস করবো সেটাও তো বলতে পারছি না, সুতরাং আমরা এই এই নিষেধাজ্ঞাটা আর বলছি না। আমরা বলছি যারা কনসিভ করতে চায় তারা কনসিভ করুক। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। সাধারণত ম্যাডাম অনেকের যাদের সিজারিয়ান সেকশনে যেতে হচ্ছে তাদের কি ম্যাডাম আগে কোনো করোনা টেস্ট করতে হচ্ছে বা অন্য কোনো সতর্কতা মেনে চলতে হচ্ছে কিনা? হ্যাঁ, খুবই ভালো একটা প্রশ্ন করেছেন। আসলে সিজারিয়ান সেকশনে যাই বা যে কোনো ধরনের অপারেশনে আমরা যাই না কেন আমরা COVID-19 টেস্টটা করে নিচ্ছি, এটা করে নেওয়াটা উচিত এবং করে নেওয়াটা ভালো, কারণ পরবর্তীতে সে যদি নেগেটিভ হয় তার সাথে আর কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু সে যদি পজিটিভ হয় অর্থাৎ সিমটম, এখন তো আমরা বলি যে অ্যাসিমটোমেটিক, কারো হয়তো সিমটমই দেখা যাচ্ছে না কিন্তু সে আসলে বহন করছে, তাহলে তার অবশ্যই পরীক্ষা করে নেওয়া উচিত, কারণ তারপরে তাকে কিন্তু স্পেসিফিক একটা জায়গায় যেয়ে তাকে অপারেশন করতে হবে বা তার বাচ্চার আমরা কিন্তু সেরকমভাবে ম্যানেজ করব। কারণ আমরা বলছি যে COVID-19 কেউ যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে কিন্তু সেই বাচ্চারও আমরা টেস্ট করি এবং গর্ভফুলটাও কিন্তু আমরা টেস্ট করে দেখি যে গর্ভফুলের মাঝে সেই COVID-19 ভাইরাসটাকে পাওয়া যাচ্ছে কিনা এবং তার মাধ্যমে ছড়াচ্ছে কিনা, সেই জন্য কিন্তু কিছু টেস্ট করতে হয়। এই জন্য অবশ্যই COVID-19 টেস্ট করে নেওয়া উচিত। আচ্ছা ম্যাডাম, আমরা এই টেস্টের বিষয়গুলো নিয়ে আরও জানবো, তার আগে ম্যাডাম আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। আচ্ছা প্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল গর্ভবতী মায়েদের যত্ন নিয়ে।
এই বিষয়গুলো নিয়ে আমরা আরও আলোচনা করব। তার আগে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আম অত্যন্ত জনপ্রিয় এবং পুষ্টিকর একটি ফল। এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে আম পছন্দ করে না। আমের প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, প্রিবায়োটিক ডায়েটারি ফাইবার এবং পলিফেনোলিক ফ্লেভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে আম কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার এবং লিউকেমিয়া প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে। আমের এই পলিফেনোলিক অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানটি আমাদের ব্রেস্ট ক্যান্সার এবং কোলন ক্যান্সারে বিশেষ ভূমিকা পালন করে। আম ভিটামিন এ এর একটি উৎকৃষ্ট উৎস। প্রতি 100 গ্রাম ফ্রেশ আম আমাদের দৈনন্দিন ভিটামিন এ এর চাহিদার 25% পূরণ করে, যা আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে। তাছাড়া আম ক্যারোটিন সমৃদ্ধ হয়, তা আমাদের লাং ক্যান্সার এবং ওরাল ক্যাভিটি ক্যান্সার থেকে আমাদেরকে রক্ষা করে। আমে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। এক কাঁচা আম থেকে আমরা 277 মিলিগ্রাম পটাশিয়াম পাই এবং 100 গ্রাম পাকা আম থেকে আমরা 156 মিলিগ্রাম পটাশিয়াম পাই। এই পটাশিয়াম দেহের কোষ এবং বডি ফ্লুইডের একটি উৎকৃষ্ট উপাদান, যা আমাদের ব্লাড প্রেশার এবং হার্ট রেট নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। আম ভিটামিন B6, ভিটামিন ই এবং ভিটামিন সি এর একটি উৎকৃষ্ট উৎস। আম ভিটামিন সি, পেকটিন এবং আঁশ সমৃদ্ধ হওয়ায় তা আমাদের কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণ করে। তাছাড়া আমে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এবং এই আয়রন যদি গর্ভবতী মায়েরা এবং বিশেষ করে মেনোপোজাল মহিলারা নিতে পারেন, যার ফলে অ্যানিমিয়ার হাত থেকে তারা রক্ষা পেতে পারেন। আমে গ্লুটামিন অ্যাসিড নামক এক ধরনের প্রোটিন রয়েছে, যা আমাদের মস্তিষ্কের মনোযোগ এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। তাই যেসব শিশুরা পড়ালেখার ব্যাপারে অমনোযোগী, তাদেরকে আম খাওয়ানো যেতে পারে। ডায়াবেটিক পেশেন্টরাও নিয়মিত একটি ছোট সাইজের আম নিতে পারেন। অনেক ডায়াবেটিক রোগীদেরই একটা ভুল ধারণা আছে যে আম খাওয়া যাবে না, এতে সুগার বেড়ে যাবে রক্তে, কিন্তু আসলে একটি ছোট সাইজের আম একজন ডায়াবেটিক পেশেন্ট সারা দিনে নিতে পারেন। ম্যাডাম, আমরা যে বিষয়টি নিয়ে বলছিলাম যে এই যে সিজারিয়ান সেকশনে যাওয়ার আগে কী কী টেস্টগুলো করতে হয়, সেই বিষয়টি নিয়ে ম্যাডাম শুনব। আচ্ছা, টেস্ট তো আমরা আসলে অনেক কিছু করি। একজন অ্যান্টিনেটাল চেকআপে যখন একজন মা আসে, তার তো আমরা কিছু টেস্ট করি, কিন্তু কোভিডের কথা বলছিলেন যে কোভিড টেস্টটা করে নেওয়াটা উচিত। কিন্তু এখন যেটা হয় যে একজন মা আসলে কখন তাকে সি সেকশন নিতে হবে বা কখন তার ডেলিভারি হবে, সেটা কিন্তু অনেক সময় আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারি না। কারণ যদি সে নর্মাল ডেলিভারির জন্য, আমরা ইউজুয়ালি তো আমরা নর্মাল ডেলিভারির জন্যই অপেক্ষা করি, এখন নর্মাল ডেলিভারির ব্যথা কখন উঠবে এটা কিন্তু আগে থেকে প্রেডিক্ট করা যায় না। যার জন্য যেটা হচ্ছে যে অনেক কর্পোরেট হাসপাতালে যেটা করা হয় যে তাদেরকে 36 উইকসের পরে রেগুলারই 7 দিন পরপর বলা হয় যে কোভিড-19 টেস্টটা করা হবে। কিন্তু এটাও কিন্তু একজন পেশেন্টের জন্য কিন্তু একটু ব্যয়বহুল, কারণ এখন কিন্তু সরকারি পর্যায়ে করাটাও একটু তাদের জন্য সবাই যে করতে পারছে না বা লাইন ধরে করতে হচ্ছে, অনেকে যেতেও চায় না, প্রেগনেন্ট মহিলারা দাঁড়িয়ে থাকতে চায় না। তো এই যে 7 দিন পরপর আমরা করছি, এটা একটু কষ্টকর হয়ে যায় অনেকের জন্য, যেহেতু আমরা প্রেডিক্ট করতে পারছি না যে কবে তার ডেলিভারিটা চলে আসবে সময়টা। কিন্তু যাদের দেখা যায় রেগুলার একটা অপারেশন যদি করতে হয় বা তার আগের একটা অপারেশন ছিল, প্রিভিয়াস সিজারিয়ান সেকশন ছিল, তার আমি একটা ডেট দিতে পারি, তার জন্য কিন্তু অতটা কঠিন হয় না। তারপরেও কিন্তু কার কখন প্রিটার্ম লেবার কিন্তু শুরু হতে পারে কারো কারো, তো তাদেরকে আসলে দেখা যাচ্ছে যে একটু মনিটরিং করতেই হয়, একটু আগে থেকে করতে হয় যে আপনি ফলোআপের মধ্যে রাখতে হয় যে কোভিড-19 টেস্টটা করেন। আর আপনি যেটা বলছেন যে একজন প্রেগনেন্ট নারীর আমরা কী কী টেস্ট করবো, এটা তো আসলে প্রথমেই যখন একজন মেয়ে আমাদের কাছে আসে যে সে কনসিভ করেছে, তখন থেকে কিন্তু আমরা কিছু রেগুলার চেক আপ করি। যেমন আমরা ব্লাড প্রোফাইলটা করি, ব্লাড কাউন্টটা করি, হিমোগ্লোবিনটা দেখি আসলে তার হিমোগ্লোবিন লেভেল কত। আমাদের বাংলাদেশের মেয়েরা দেখা যায় যে রক্ত স্বল্পতায় ভোগে, অনেকেই দেখা যায় যে এনিমিক থাকে, তো সেটা আমরা দেখি। আমরা ইউরিন দেখি, ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা বা তাদের কোনো প্রবলেম আছে কিনা। আমরা ডায়াবেটিস টেস্টটা করি এবং থাইরয়েড হরমোনে, যেটা আমরা বারবারই বলি যে থাইরয়েড হরমোনের প্রোফাইলটা আমরা করে দেখি যে তার হাইপোথাইরয়েডিজম আছে কিনা বা হাইপারথাইরয়েডিজম আছে কিনা, সেটা আমরা দেখি। ব্লাড গ্রুপিং করি, আমরা জন্ডিসের জন্য যে কথা বলে SBS AG করি, এবং আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি। এগুলো হচ্ছে রুটিন টেস্ট যখন আমাদের কাছে একজন পেশেন্ট আসে, এবং তারপরে তার প্রোফাইল অনুযায়ী তার কী সমস্যা হচ্ছে, কী হচ্ছে, তারপরে কিন্তু তার কিছু অনুসারে আলাদা আলাদা করে করতে হয়। আর মানে আমরা সবগুলো টেস্টই করছি যাতে মায়েদের এই গর্ভকালীন ঝুঁকিটা কমে। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে আসবার জন্য। অনেক ধন্যবাদ আপনাকেও।
প্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল মায়েদের গর্ভকালীন ঝুঁকি এই বিষয়টি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। গলব্লাডারে আমাদের একটা অর্গান যেটার সাময়িকভাবে পিত্ত রস সংরক্ষণ করে রাখে, এবং আমরা যখন চর্বি জাতীয় খাবার আমরা খাওয়া হয় তখন এই পিত্ত রসটা চর্বি জাতীয় খাদ্য হজমে সহায়তা করে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।